বরিশাল ব্লেস পার্ক এলাকায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করে অনুপতি স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল প্রতিনিধি পাঠানো তথ্য। 10 মে রোজ সোমবার বিকেল 5টায় বরিশাল নগরের ব্লেস পার্ক এলাকায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করে অনুপতি স্বেচ্ছাসেবী সংগঠন। ব্লেস পার্কে অবস্থানরত পথ শিশুদের নিয়ে করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে খাবার হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাপ্পি মণ্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বরিশাল জেলার সভাপতি হাজী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি বিজয়ের বাংলাদেশ র সম্পাদক ও বিবিএস নিউজের ব্যুরো সৈয়দ নাঈম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পাঠাগার বিষয়ক সম্পাদক শ্রাবণী ভদ্র, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সালেহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে মরিয়ম তোষি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নদিয়া রায়, সদস্য সাকিব শিপা। প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ শামীম জানায়, এই পবিত্র রমজান মাসে অনুপতি স্বেচ্ছাসেবী সংগঠনের মহান উদ্যোগে তিনি সন্তুষ্ট, এমনকি পরবর্তী যে কোনো বিষয়ে অনুপতির সাথে থাকার আশ্বাস দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাপ্পি মণ্ডল জানায়, অনুপতি স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন যাবৎ বরিশালের মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এবার তারা সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে কাজ করতে চান, সার্বিক সহযোগিতা পেলে তারা আরও ভালো কাজের দিকে অগ্রসর হবে। আইসা ফ্রিন, বিবিএস নিউজ টিভি।